বজরঙ্গি ভাইজান হলো 2015 সালের একটি বলিউড চলচ্চিত্র যা কবির খান পরিচালিত এবং এতে সালমান খান, কারিনা কাপুর খান এবং হর্ষালী মালহোত্রা অভিনয় করেছেন। চলচ্চিত্রটি পবন কুমার চতুর্বেদীর গল্প অনুসরণ করে, যিনি বজরঙ্গি নামেও পরিচিত, একজন ধর্মপ্রাণ হিন্দু যিনি একজন নিঃশব্দ পাকিস্তানি মেয়ে মুন্নিকে তার পরিবারের সাথে পুনর্মিলন করতে প্রস্তুত হন। মুন্নি, যে ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতে চলে যায়, তাকে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং আটকে রাখা হয়। বজরঙ্গি মেয়েটির যত্ন নেওয়ার দায়িত্ব নেয় এবং তাকে পাকিস্তানে তার পরিবারের সাথে পুনরায় মিলিত করার জন্য যাত্রা শুরু করে। পথে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে বজরঙ্গি বিভিন্ন বাধার সম্মুখীন হন, কিন্তু তিনি একজন পাকিস্তানি সাংবাদিক চাঁদ নবাবের সাহায্যে তার মিশনে অটল থাকেন। ফিল্মটি আন্তঃসীমান্ত সম্পর্ক, ধর্মীয় সহনশীলতা এবং মানুষের সহানুভূতির শক্তির বিষয়বস্তু অন্বেষণ করে। সালমান খান বজরঙ্গির চরিত্রে একটি আবেগপূর্ণ এবং আন্তরিক অভিনয় করেছেন এবং হর্ষালী মালহোত্রা তার সংলাপের অভাব সত্ত্বেও মুন্নির চরিত্রে চিত্তাকর্ষক। প্রীতমের সুর করা ছবির সাউন্ডট্র্যাকটিও উল্লেখযোগ্য। সামগ্রিকভাবে বজরঙ্গি ভাইজান একটি হৃদয়গ্রাহী এবং চিন্তা প্ররোচনামূলক চলচ্চিত্র যা সাংস্কৃতিক ও রাজনৈতিক পার্থক্য কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহানুভূতি, দয়া এবং বোঝাপড়ার গুরুত্বের ওপর জোর দেয়।